রেকর্ড গড়া হয় বাঙ্গার জন্য। গতকাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তান যেন সেই রেকর্ড বইয়ের পাতা উলটপালট করার মিশনে নেমেছিল। একে তো প্রথম জয়, মাঝে আরো কত রেকর্ড। ভারতকে 10 উইকেটে হারানোর ম্যাচে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান আবার গড়েন 152 রানের উদ্বোধনী জুটি। তাতেই ভেঙে যায় বিশ্বকাপে 14 বছরের পুরনো এক রেকর্ড, যে রেকর্ডটি এতদিন ছিল ক্রিস গেইল ও ডেভন স্মিথের নামের পাশে। দক্ষিণ আফ্রিকায় 2007 সালে অনুষ্ঠিত প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ইতিহাস গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের 2 তারকা গেইল ও স্মিথ। দক্ষিণ আফ্রিকান বোলারদের বেডরক পিটিয়ে এ দুজন উদ্বোধনী জুটিতে তুলে ফেলেছিলেন 145 রান। সেটাই এতদিন ছিল বিশ্বকাপের সেরা উদ্বোধনী জুটির রেকর্ড। গতকাল অতিমানবীয় ব্যাটিংয়ে গেইল স্মিথের গোড়া সেই রেকর্ড ভেঙে ফেললেন বাবর রিজওয়ান। যদিও 2010 সালে পাকিস্তানের সালমান বাট ও কামরান আকমল রেকর্ডটি নিজেদের করে দেওয়া দ্বারপ্রান্তে চলে গিয়েছিলেন। সেন্ট লুসিয়ায় বাংলাদেশের বোলারদের বিরুদ্ধে চড়া হয়ে বাট কামরান জুটি তুলেছিল 142 রান, সেবার না হলেও হলো এবার। আর বিধাতার লিখন বলে একটা কথা তো আছেই, 11 বছর পর তাই যেন বাট কামরানের আক্ষেপ গোছালেন বাবর রিজওয়ান। মুহূর্তেই সিলেটের সব খবর আপনার স্মার্টফোনে, ব্রেকিং নিউজগুলোর জন্য পাবেন নোটিফিকেশন, প্রতিদিনের ভিডিও নিউজ পাবেন, পছন্দের এলাকার নিউজ পড়তে পারবেন, পছন্দের নিউজ বুকমার্ক করে রাখতে পারবেন, ইচ্ছে মতো ডে নাইট মোড করা যাবে, রয়েছে অফলাইন মোডে নিউজ পড়ার সুবিধা। নিউজ পড়তে ইন্টারনেটের ডাটা লাগে একদম কম, তাই দেরি না করে সবার আগে সিলেট সহ সারা দেশের সকল নিউজ পেতে আজ ইনস্টল করুন টাইমস টিভি অ্যাপস।